হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না, কারণ ও একটু অসুস্থ ছিল, তো এই জন্য আর কি। তো হচ্ছে আজকে আমি ওর সাথে একটা দুষ্টামি করব। ওকে কিছুদিন ধরে বলছিলাম যে আমাকে ঘুরতে নিয়ে চলো বাইরে, ওই হচ্ছে আমাদের এখানে মেলা হইতেছে তো নিয়ে যাইতে বলছিলাম, কিন্তু নিয়ে যায় নাই। বলতিছে আজকে নিব কালকে নিব, মানে সময় পায় না তো, আর একটু অসুস্থ নিয়ে যাচ্ছে না। তো এই জন্য ওর পরে আমি রাগ করে আসি, আর একটু বেশি রাগ করব যেন আমার রাগটা ভাঙায়, আর এবং আপনারা দেখবেন ও কীভাবে রাগ ভাঙায়। এমনিতে আমি ওর পরে বেশি রাগ করি না, আর আমাকে রাগ ভাঙাইতে আসলে আমার রাগ কমে যায়। সো দেখতে থাকুন, আর আমি জানি না পারবো কি না, বাট ট্রাই করতেছি গাইস। তো ক্যামেরাটা হচ্ছে কোথাও তো লুকাইতে হবে, তাই না? আমি হচ্ছে হচ্ছে ক্যামেরাটা ওই ওর ডাস্টবিনের ভিতরে রেখে দিব, কারণ কারণ ও কখনো ওই দিকে তাকাবে না, কারণ ও জানে আমি একটু রাগ করে আসছি, আর ও হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেছে। তো আমি ওখানে ক্যামেরাটা সেট আপ করে দেন কথা বলতেছি। সো গাইস, ও ওখানে চলে আসবে, আমি জানি না আমি হেসে দিব কিনা, যাই হোক। কি তুমি এখনো রেডি হও নাই? যাবা না? কি সমস্যা? কই যাব? কই যাব না? তোমার কোনো গুরুত্ব আছে আমার কথায়? তো তুমি সব ছিনে করে দিতে তাহলে রেডি হও। কিসের গুরুত্ব? আমার আমার কোনো কথায় তোমার কোনো গুরুত্ব আছে? বলো মেলায় নিবো বলছি তো, না হয়েছে তো, আজকে নিতে পারি না কালকে নিতে পারি না, এগুলো বলার দরকার? আমি তো বলছি যাবো না, না আমার কোনো আমার কোনো যাওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকদিন ধরে বলতে আমি জানি, আর দম করতে হবে না। আমি বলছি যাবো, সবসময় মানুষের কোথাও যাওয়ার কোনো ইচ্ছা থাকে না, ঠিক আছে? কি কি ড্রেস পরে আছো বুঝলাম না, বাট লিঙ্কাট নিয়ে বসে আছে। আমি যাবো না, বুঝছো না? মানে মানুষের তো অন্য নিমন্ত্রণ তো কমন সেন্স থাকে। আচ্ছা বলো আমি কি পরব? এটা ঠিক আছে ড্রেস? নাকি ঠিক নাই? গামছা গামছা লুঙ্গি পরে যাও শর্ট। কোন তুমি কোন জায়গায় যাবে তুমি জানো? ছবি কি এসে দেখি না? আমি কথা বলে না তোমার সাথে, সবসময় তোমারই ঢং পছন্দ হয় না। আমার ফোন খুলতে পারছি না, তুমি রেডি হইতে বলছি এতক্ষণ ধরে রেডি হও নাই, কেন আমার দোষ কি বলো? আর রুমে সব চুল তোমার, এতগুলো চুল পড়ে যাচ্ছে, চুল পরিষ্কার করার শাস্তি তোমার। আমি কেন যাবো না বলছো না? কেন যাবো না বলো? আমি তো যাবো, একাইতে বলছি আমার ভালো লাগছে না, আমি যাবো না, আমি একা একা ঘুরে ঘুরে এসে যাবো। আমি গত দুদিন অসুস্থ ছিলাম, তুমি জানো আজকে একটু সুস্থ হয়েছি, আজকে তুমি যাবে বলছি না, চলো আজকে চলো। ঝগড়া করার সময় কই থাকে তোমার? আমি ঝগড়া করি আর তুমি? তুমি যাও ভাই, দেখো আমি বলছি না যাও না। আচ্ছা আচ্ছা, আমি আমার সাথে না আজকের পর থেকে যেদিন বলবো আমি সেদিন নিয়ে যাবো। তুমি তো বলে
আমি তো পরে তা ফোন তো আমি কিসের জন্য লাগবে আমি তুমি আর তোমার কত না বাইরে নিয়ে যাবা কোথায় বাইরে নিয়ে যাবা এত রেডি হচ্ছে রেডি হচ্ছে তোমার আমি না তোমার আমি তোমার কবে থেকে বলি তুমি আমার বাইরে নিয়ে যাবা তিন দিন ধরে তাহলে তোমার কি কোনো ইয়ে নেই যে এত এতক্ষণ তোমার আমি সকলে বলি বাইরে তো তখনই তোমার কাজ চলে আসে আচ্ছা ঠিক আছে সরি এই গান্ধবসি আর হবে না ঠিক আছে তুমি রেডি হয়ে যাও 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 আগে সরি বলো সরি 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 হয়েছে তো বারান্দায় যে আবার কি করছো ব্যালকনিতে একটু বাইরে দিকে যাচ্ছি একটু করে সন্ধ্যা হয়ে যাবে এদিকে এসো ভাবলাম একটু সুন্দর করে রাতটা ভাঙাবা বাবা আনরোম্যান্টিক তুমি আসো তুমি আমি বলে একটা কথা চারটা তিরিশ তত দশ মিনিট ধরে শুধু সময় গুলো নষ্ট হয়েছে কোনো দরকার ছিল তোমার সাথে একটু দুষ্টামি করছি তুমি আমার পরে তুমি আমার পরে এখানে লাগে রাখছো তোমার চোখ ওইদিকে যায় নাই কিন্তু হইল না আমি ভাবছিলাম আমার একটু মানে একটু রোমান্টিক ভাবে কিছুই করব আমার ফোন ওইখানে তুমি কি শুরু করছো এগুলো ওর ফোন একটা এখানে রাখি দিছে আমার উপরে প্র্যাঙ্ক করে দিল না আমি বলি আমার ফোন কোথায় আমার ফোন তো এই রুমের বাইরে যায় না আর এসা এত ফোন ফোন করে না হঠাৎ এখন এখন ফোন ফোন করতেছেন তো পুরো অবাক হয়ে গেছি যদি ফোন আমি আমার ফোন দেখতেছি না ফোনে কল দেয় তাইলে কি হবে তো যাই হোক আমি ভাবছিলাম একটু রোমান্টিক ভাবে আমাকে জড়াই ধরবে একটা ভাবছিল অনেক সুন্দর হবে প্র্যাঙ্কটা কিছুই হইল না তো যাই হোক ফার্স্ট টাইম ভিডিও করলাম এটা সত্য আমি যখন শান্ত থাকি তখন খুব কম কথা বলা যখন রেগে যাই তখন আজ আজ রোমান্টিক হয়ে যায় ঠিক আছে বাই সো গাইস ভালো থাকবেন টাটা লাভ